আচ্ছা, যে ভিডিওটিতে আপনার কমপ্লিট বাইনারি ট্রি সম্পর্কে বেসিক ধারণাটা ক্লিয়ার করা হয়েছে, কারণ হলো এখন এই ভিডিওটিতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা জন্য আমাদের মানে কমপ্লিট বাইনারি ট্রিটা বোঝা জরুরি। তো আমি দুইটা লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন। তো এই ভিডিওটিতে আমরা দেখবো যে একটা হিপ ট্রিতে আমরা একটা নোড ইনসার্ট করতে চাইলে সেটা কীভাবে করতে পারি। তো মনে রাখতে হবে, যদি এই যে একটা হিপ ট্রি, তো হিপ ট্রিতে আমি যদি 70 ইনসার্ট করতে চাই তাহলে আমার কী করতে হবে। 70টার প্লেস, হিপ ট্রি প্লেস কী, হিপ এটা একটা ম্যাক্স হিপ দেখে বোঝা যাচ্ছে। তো ম্যাক্স হিপে কাজ কী, যে বড় থেকে ছোট সাজানো। তো বড় থেকে ছোট সাজাতে আমার কী করতে হবে, যে 97 কি আমি চেক করতে হবে, 97 মানে 70-এর প্লেসটা আসলে কোথায়। 70-এর প্লেসটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারতেছি, 70-এর প্লেসটা 88-এর নিচে এবং 55-এর উপরে। তো আমি কিন্তু এটা ডিরেক্ট বসাতে পারি না, আমার একটা প্রসিজিওর ফলো করতে হয়। তো সেই প্রসিজিওরটা কী হলো হিপট্রিতে, যে আপনি একদম শেষে, আপনার ট্রিয়ের একদম শেষে আপনি যে নোটটাকে ইনসার্ট করতে চাচ্ছেন সেটাকে অ্যাড করে দিবেন। তো এই ট্রিতে একদম শেষ প্লেসটা কোনটা, যে 48-এর পরে যদি আমি কোনো কিছু অ্যাড করতে, মানে 48, তো 48-এর পরে আমি কী করবো, 70-কে অ্যাড করবো। তো একদম শেষে আমি 70-কে অ্যাড করলাম, দেন আমি 48 আর 70-এর মধ্যে কম্পেয়ার করব যে কে বড় কে ছোট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যদি 70 বড় তাহলে সে তাদের মধ্যে সোয়াইপ হবে, অর্থাৎ 48-এর জায়গায় 70 নেবে এবং 70-এর জায়গায় 48 নেবে। তারপর আমি এই নোডে যাওয়ার পর, পৌঁছানোর পর আমি আবার এর উপরের প্যারেন্টের সাথে চেক করব যে 55 আর 70-এর মধ্যে কে বড়, 70 বড়, তাহলে 55 আর 70 আমি সোয়াইপ করব। সোয়াইপ করলে এরকম দেখাবে। তো এখন আমি কি করব, 70 আর 88-এর মধ্যে সোয়াইপ মানে চেক করব যে কে বড়। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 88 বড় 70 ছোট, তাহলে আর কোনো সোয়াইপ করার কোনো প্রয়োজন নেই, কারণ 70 তার একদম পারফেক্ট জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ এখন কিন্তু বড় থেকে ছোট অটোমেটিক্যালি সাজানো হয়ে গেছে। তো হিপট্রিতে ইনসার্টিংটা এভাবে করা হয়, অর্থাৎ আমাদের একদম শেষে চলে যাব, ট্রিয়ের শেষে গিয়ে দেন আমি হলো নোটটাকে অ্যাড করব, এবং অ্যাড করার পর তার প্যারেন্টের সাথে বারবার চেক করব, এবং চেক করার মাধ্যমে যেখানে আমি দেখবো যে কি 70-এর প্রপার জায়গায় চলে আসে সেখানে আমি ইনসার্টিংটা বন্ধ করে দিব, অর্থাৎ সেটা ইনসার্ট হয়ে গেছে। তো এটা ছিল একটা বেসিক ধারণা। এখন আমরা একটা বড় ট্রিয়ের মধ্যে কীভাবে 70 মানে আমি একটি যদি একটা ভ্যালু অ্যাড করতে চাই, ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কীভাবে অ্যাড করতে চাই। সাপোজ এখানে 70 অ্যাড করা হয়ে গেছে, সেটা আমি আর দেখাবো না, আমি একটা নতুন ভ্যালু নিয়ে অ্যাড করে দেখাবো। লাইক আমি একটা নিলাম ভ্যালু, নিলাম 66, সাপোজ এটাই নিলাম, বা আমি 66 নিলাম, ওকে। তো আমি বারবার যে বললাম যে ট্রিয়ের শেষ প্রান্তে যেতে হবে, শেষ প্রান্তে যেতে হবে, কম এই জন্য আমি বলছিলাম যে কমপ্লিট বাইনারিটি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এটা বোঝার জন্য। তো শেষ প্রান্ত বলতে আপনি কী বুঝতেছেন, শেষ প্রান্ত বলতে কি এটা, না শেষ প্রান্ত বলতে এটা না। যখনই আমরা হিপ ট্রি নিয়ে কাজ করবো আমরা লেভেল ওয়াইজ কাজ করব। লেভেল ওয়াইজ কাজ মানে কি, অর্থাৎ এই লেভেল ফিল আপ হয়েছে, হ্যাঁ এই লেভেল ফিল আপ হয়েছে, তাহলে এই লেভেলের ফিল আপ যেখানে লেভেলের মানে একদম লেভেলের শেষ প্রান্ত সেটি হচ্ছিল পুরো ট্রিয়ের শেষ প্রান্ত। আচ্ছা এই লেভেল ফিল আপ হয়েছে, আচ্ছা এই লেভেলটাও কিন্তু ফিল আপ আছে, অর্থাৎ প্রত্যেকটা নোডের কয়টা করে ট্রি থাকবে, প্রত্যেকটা নোডের দুইটা করে, সরি প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ড থাকবে। তো প্রত্যেকটা নোডের কিন্তু দুইটা করে চাইল্ড আছে, এটারও চাইল্ড আছে। আচ্ছা এই এই লেভেলটাও কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে, এই লেভেলটাতে এখন আসুন, এই লেভেলটা কে কে আছে, এরা আছে। আচ্ছা এই লেভেলে 66 দুটা এলিমেন্ট ফিল আপ করা হয়েছে, হ্যাঁ করা হয়েছে, 35-এর দুটা এলিমেন্ট ফিল আপ করা হয়েছে, হ্যাঁ হয়েছে, 55-এর দুইটা এলিমেন্ট ফিল আপ করা হয়েছে, হ্যাঁ হয়েছে, 55 আরেকটা আছে সেটার কি দুইটা এলিমেন্ট ফিল আপ করা হয়েছে, না করা হয়নি, তার মানে এটাই শেষ প্রান্ত। যদি আপনি এটা ফিল আপ করে দেন তাহলে এখন এটা শেষ প্রান্ত, যদি এটাও ফিল আপ করে দেন অন্য কোনো ভ্যালু দ্বারা তাহলে এটা শেষ প্রান্ত। আশা করি বুঝেছেন। তো আমি শেষ প্রান্ত কিন্তু বের করলাম কীভাবে, লেভেল ওয়াইজ বের করলাম, অর্থাৎ এই লেভেল ক্লিয়ার করার পরে আপনার এই লেভেল আসবেন, এই লেভেলে দেখেন যে দুইটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, এখন শেষ প্রান্ত কি লেফট থেকে কিন্তু রাইটের দিকে যাবে। তো আমি লেফট প্রান্তে একটা দাগ দিই, আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি, শেষ প্রান্তে আমি এখন 66 অ্যাড করব, ঠিক আছে 66 অ্যাড করব। এখন আমি এটা 66-এর সাথে 55 চেক করব যে তাদের মধ্যে বড়কে, তাদের মধ্যে বড় কিন্তু আমি দেখতে পাচ্ছি 66, তাহলে কি জায়গা সোয়াইপ হবে, তাহলে জায়গা সোয়াইপ হলে 66 জায়গায় আসবে কে, 66 জায়গায় আসবে 55, আর 55 জায়গায় চলে যাবে কে, 55 জায়গায় চলে যাবে 66। তো এভাবে কিন্তু ইনসার্টিংটা হয়ে থাকে হিপ শর্টে। তো এই ইনসার্টিং এর যে বেসিক আইডিয়াটা, এটার দ্বারা আমরা কি করতে পারবো, আপনার কাছে অনেকগুলো ভ্যালু দিয়ে দিয়েছে, তো এই ভ্যালুর মাধ্যমে আমি কি করতে পারবো, একটা হিপ ট্রি ক্রিয়েট করতে পারবো। তো ইনসার্টিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা চলুন আমি আরেকটা ভ্যালু অ্যাড করি, লাইক এখন এখানে
ছেষট্টি আর 55 কিন্তু অ্যাড হয়ে গেছে, যে যার মতো জায়গা চলে গেছে। এখন আমি আরেকটা ভ্যালু 28 অ্যাড করতে চাই। তো 28 অ্যাড করতে গেলে আমার কি করতে হবে, সেই সেমভাবে আমার কি শেষ প্রান্ত খুঁজতে হবে। তো আমি লেভেল ওয়াইজ চেক করতে থাকবো, এখন এই লেভেলে দুইটা, হ্যাঁ দুইটা দুইটা। তো এই লেভেলে কিন্তু আরেকটা এলিমেন্ট বসতে পারে, দেন আমি ওই এই ভ্যালুটা যেতে পারবো। তো এইখানে আমি কি করব, যে শেষ প্রান্ত সেখানে আমি 28 অ্যাড করলাম। তো এখন অ্যাড করা শেষ, এখন আমি চেক করব যে 66 আর 28-এর মধ্যে কে বড়। 66 বড়, তাহলে কিন্তু আর কোনো সোয়াইপ করার প্রয়োজন নেই। তো আমার হিপ ডেটা কিন্তু এভাবে কমপ্লিট।